वेलकम बैक टू माय क्लास क्लास 8। हमरा ऑलरेडी लेसन 5 प्रिंसेस सेप्टेम्बर एर ओपरे वीडियो पब्लिश करेछी दुटो पार्ट 1 एवं पार्ट 2। आज के हमरा पार्ट 3 वीडियो करब एवं सेकेंड यूनिट पढ़ब। সেকেন্ড ইউনিটের গল্পটা আমি তোমাদের প্রথমে পড়ে শোনাই, তোমরা মন দিয়ে ভিডিওটা কিন্তু শুনবে, তবেই কিন্তু গল্পটা বুঝতে পারবে। তাহলে দেখো, এর আগের দিন আলোচনায় শুনেছিলাম বা আগের ভিডিওতে আলোচনায় শুনেছিলাম যে প্রিন্সেস সেপ্টেম্বর পাখিটির জন্য অপেক্ষায় ছিল এবং মনে মনে সে খুব দুঃখী হচ্ছিল, কারণ যেহেতু পাখিটি বেশ কয়েকদিন তার কাছে আসেনি। আমরা তারপর থেকে পড়ব। Suddenly, September heard a tweet tweet just behind her ear. হঠাৎ করে প্রিন্সেস সেপ্টেম্বর তার ঠিক কানের পিছনে টুইট টুইট অর্থাৎ পাখিদের যে ডাক, সেই টুইট টুইট শব্দ শুনতে পেল। The bird had come in quietly. পাখিটি চুপি চুপি অর্থাৎ নিঃশব্দে তার ঘরে প্রবেশ করেছিল। সেপ্টেম্বর ফেল্ট, প্রিন্সেস সেপ্টেম্বর অনুভব করেছিল হার হার্ট গো থাম থাম এগেনস্ট হার চেস্ট। হয়তো প্রিন্সেস সেপ্টেম্বর মনে মনে ভেবেছিল তার হৃৎপিণ্ডের শব্দ অর্থাৎ ধূপ ধূপ করে যে শব্দ হয় আর কি, সেই শব্দ হয়তো হচ্ছিল। অ্যান্ড সি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিস্ক, তাই সে আর কোনো রকম রিস্ক বা ঝুঁকি নিতে চেয়েছিল না। শি পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড, সে কী করলো, আর কোনো রকম রিস্ক না নিয়ে সে কী করলো, শি পুট আপ হার হ্যান্ড, সে তার হাতটাকে কী করলো, এগিয়ে দিল অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড, এবং পাখিটিকে সে ধরলো। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, কারণ পাখিটি তার আর কি কাছে ধরা দিতেই অভ্যস্ত ছিল, স্বাভাবিকভাবে সে কোনো সন্দেহ করেছিল না, তাই পাখিটি খুব সহজেই তার কাছে এলো, তার হাতে ধরা দিল। অ্যান্ড সো দ্য বার্ড সাসপেক্টেড নাথিং, অর্থাৎ সাসপেক্ট কথাটার মানে সন্দেহ, পাখিটির কিন্তু কোনো সন্দেহ হলো না। হি ওয়াজ সারপ্রাইজড হোয়েন শি ক্যারিড হিম টু দ্য কেজ, কিন্তু পাখিটি অবাক হল কখন, যখন প্রিন্সেস সেপ্টেম্বর তাকে খাঁচার কাছে নিয়ে গেল, পুট হিম ইন এবং খাঁচার ভেতরে রাখল, অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, এবং খাঁচার দরজাটা বন্ধ করে দিল। হি হপড অন টু দ্য আইভরি পার্চ অ্যান্ড সেড, সে তখন পাখিটি লাফিয়ে আইভরি পার্চের ওপরে উঠল, অর্থাৎ ওই খাঁচার মধ্যে যে আইভরি পার্চ ছিল, অর্থাৎ যে তোমার আইভরি তৈরি একটা আর কি দণ্ড ছিল, তার উপরেই উড়ে বসল এবং তাকে বলল হোয়াট ইজ রং। তখন কি প্রিন্সেস সেপ্টেম্বর সেড, সাম অফ মাম্মাস ক্যাট আর পাউলিং অ্যাবাউট টু নাইট, অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর বলল আমার মায়ের কতগুলো পোষা বেড়াল আজ রাত্রিতে ঝাঁপিয়ে বেড়াচ্ছে বা লাফিয়ে বেড়াচ্ছে, অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট দিয়ার, এবং আমি মনে করি তুমি এই খাঁচার মধ্যে নিরাপদ থাকবে। ওয়েল জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড, তাহলে আমি মনে কিছু করব না, অর্থাৎ তুমি আমাকে নিরাপদে রাখতে চাইছো তার জন্য আমি মনে কিছু করব না, পাখিটি বলল। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, কিন্তু সকালেই আমাকে ছেড়ে দেবে। হি এট এ ভেরি গুড সাপার অ্যান্ড বিগ্যান টু সিং, পাখিটি এবারে নৈশ ভোজন করলো এবং সুমিষ্ট কণ্ঠে গান গাইল। বাট ইন দ্য মিডল অফ হার সং হি স্টপ, কিন্তু গানের মাঝখানে পাখিটি থেমে গেল। কি বলল, আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, আমি জানি না
আমার সঙ্গে তোমার কি হয়েছে? হি সেড, বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টুনাইট, কিন্তু আজকে আমার গান আজকে রাত্রিতে আমার গান গাইতে ইচ্ছে হচ্ছে না। তার মানে গান গাওয়ার যে ইচ্ছে বা আকাঙ্ক্ষা, যেটা অন্তর বা ভেতর থেকে, মনের ভেতর থেকে আসে, সেটা কিন্তু পাখির হচ্ছে না। কেমন? অর্থাৎ পাখিটা ইন্সপায়ার্ড হচ্ছে না মনের ভেতর থেকে। সে মনে মনে ভাবছে, কি ব্যাপার, আমাকে খাঁচার মধ্যে রেখে দিল, এর দূরভিসন্ধি বা বা এর উদ্দেশ্যটা কি? ফলে পাখিটি মনে মনে সন্দিগ্ন হল। ভেরি ওয়েল সেট সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল, ঠিক আছে, গো টু স্লিপ ইনস্টিট, ঠিক আছে, গান গাইতে হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং অ্যান্ড ইন এ মিনিট ওয়াজ ফাস্টেস্ট। এই বলে সে কি করলো? সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং, সে তার ডানার মধ্যেই সে কি করলো, তার মাথাটাকে গুঁজে দিল এবং 1 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ল। অ্যান্ড ফেল্ট অ্যাসলিপ উইদিন এ মিনিট, মানে 1 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ল। প্রিন্সেস সেপ্টেম্বর ওয়েন টু স্লিপ টু, প্রিন্সেস সেপ্টেম্বর ঘুমিয়ে পড়ল। বাট ওয়েন দ্য ড্রন ব্রোক, শি ওয়াজ অ্যাওয়েকেন বাই দ্য লিটল বার্ড কলিং হার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। কিন্তু ভোর হতে না হতেই সে তখন, অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর, জেগে উঠল পাখির চিৎকারে, কারণ পাখিটি তাকে ডাকছিল, ওয়েক আপ ওয়েক আপ, ওঠো ওঠো, হি সেড, মানে পাখিটি তাকে ঘুম থেকে জেগে উঠতে বলছিল এবং তার উদ্দেশ্যে কি মেসেজ দিচ্ছিল, ওপেন দ্য ডোর, অর্থাৎ খাঁচার দরজা খোলো, ওপেন দ্য ডোর অফ দ্য কেজ, মানে খাঁচার দরজাটা খোলো, অ্যান্ড লেট মি আউট, এবং আমাকে বাইরে আসতে দাও। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই, আমি উঠতে চাই, হোয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ ভোরবেলায় শিশির পরে, তাই তো, মানে সারা রাত ধরে শিশির পরে, ভোরের বেলায় ঘাসেদের ব্লেড, অর্থাৎ ঘাসেদের ডগায় সে শিশির বিন্দু থাকে, সেই শিশিরের ওপরে সে উড়ে যেতে চায়, সে শিশিরের ওপরে গিয়ে বসতে চায়, হয়তো শিশির সে পান করতে চায় বা শিশির দিয়ে সে নিজের গাটাকে ভিজিয়ে নিতে চায়। এটা পাখির কাছে একটা আনন্দের জিনিস, পাখির কাছে একটা খেলার জিনিস, পাখির কাছে একটি এন্টারটেইন বা বিনোদনের জিনিস। তাই সে ভোরবেলায় খাঁচা থেকে বেরিয়ে এসে ঘাসেদের ডগার ওপরে গিয়ে বসতে চায়, শিশিরের সঙ্গে সে ভিজতে চায়। ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর, সেড সেপ্টেম্বর। প্রিন্সেস সেপ্টেম্বর তার উত্তরে বলল, তুমি যেখানে আছো সেখানেই ভালো আছো, তুমি সেখানেই থাকো, অর্থাৎ তুমি খাঁচার মধ্যেই থাকো। ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, দেখো তোমার কি সুন্দর গোল্ডেন কেজ, অর্থাৎ তোমার, অর্থাৎ কেজটা কী ছিল, সোনার তৈরি, তাই বলছি ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, ওকে স্টে দেয়ার, ইউ উইল বি সেফ অ্যান্ড ফাইন, লেট মি আউট লেট মি আউট, আমাকে বের করো আমাকে বের করো, অর্থাৎ আমাকে ওপেন করো, আমাকে মুক্ত করো, সেভ দ্য লিটল বার্ড। ইউ উইল হ্যাভ 3 মিলস এ ডে, তুমি দিনে 3 বার খাবার পাবে, ইউ উইল হ্যাভ নাথিং টু ওরি, তোমার চিন্তা করার কোনো কারণ নেই, ফ্রম মর্নিং টু নাইট, সকাল থেকে রাত্রি পর্যন্ত তোমাকে খাবার চিন্তা করতে হবে না, ইউ ক্যান সিং টু ইয়ার হার্টস কন্টেন্ট, এবং মন খুলে হৃদয় ভরে আত্মতৃপ্তি নিয়ে তুমি গান গাইতে পারবে। দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার অফ দ্য কেজ, কি হলো, সেই খাঁচার মানে বারগুলোর মাঝখানে সে কি করলো, সে স্লিপ, অর্থাৎ বেরিয়ে আসতে চাইলো খাঁচার, অর্থাৎ খাঁচার যে বারগুলো রয়েছে তাদের ফাঁক দিয়ে সে বাইরে গলে আসতে চাইলো, বেরোতে চাইলো, বা ঠিক কুড়ুট, কিন্তু সে পারল না। হি বিট এগেনস্ট দ্য ডোর, সে কী করে দরজার ওপরে বাড়ি দিতে শুরু করলো, বাট হি কুড নট ওপেন ইট, কিন্তু সে কিছুতেই দরজা খুলতে পারলো না। হি বিগ্যান টু ক্রাই এগেন, সে পুনরায় কাঁদতে শুরু করলো, বলল লেট মি আউট লেট মি আউট, আমাকে মুক্ত করো আমাকে মুক্ত করো, আমাকে বাইরে বেরিয়ে আসতে দাও,
আমাকে বাইরে বেরিয়ে আসতে দাও। আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ। তখন প্রিন্সেস সেপ্টেম্বর তার উদ্দেশ্যে কি বলল, বলল আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ, আমি তোমাকে এই কেজে রেখেছি বিকজ আই এম সো ফন্ড অফ ইউ, কারণ আমি তোমার প্রতি ভীষণ আসক্ত, তুমি আমার প্রিয় পাখি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না বা তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতেই পারছি না, আই এম সো ফন্ড অফ ইউ, আই লাভ ইউ সো মাচ, সেড প্রিন্সেস সেপ্টেম্বর। প্রিন্সেস সেপ্টেম্বর তাকে বলল এবং আর কি বলল, বলল বাট দ্য লিটল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ, কিন্তু ছোট্ট পাখিটি তার কেজের এক কোনাতেই চুপচাপ দাঁড়িয়ে থাকলো, লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই, নীল আকাশের দিকে এক দৃষ্টি নিয়ে চোখ মেলে থাকলো, অ্যান্ড নেভার স্যাং এ নোট, এবং একটি শব্দ উচ্চারণ করলো না বা গাইলো না। হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাবল, সেপ্টেম্বর তাকে পুনরায় বলল কেন তুমি গাইছো না, কেন তুমি তোমার এই বিপদগুলোকে ভুলে যেতে চাইছো না, অর্থাৎ বেড়ালে এসে তোমাকে আক্রমণ করবে, বেড়ালে ঝাঁপিয়ে পড়বে, তুমি মারা যেতে পারো, তুমি আহত হতে পারো, তুমি কেন তোমার এই বিপদগুলোর কথা ভাবছো না, কেন তুমি নিজেকে সাবধান করতে চাইছো না, তুমি খাঁচার ভেতরেই থাকো আর আমাকে গান শোনাও, তুমিও ভালো থাকবে, আমিও তোমার গান শুনে ভালো থাকবো। তখন পাখিটি তাকে কী বললো, বলল হাউ ক্যান আই সিং, আমি কিভাবে গাইব, হাউ ক্যান আই সিং, আমি কিভাবে গাইব, আনসার দ্য বার্ড, পাখিটি উত্তরে বলল আমি কিভাবে তোমাকে গান গেয়ে শোনাবো, আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ড, কারণ আমি গাছেদের দেখতে চাই, আমি ওই হ্রদকে দেখতে চাই, এবং আমি মাঠ ভর্তি ধান গাছদের অর্থাৎ সবুজ ধান গাছেদের দেখতে চাই, কারণ আমি প্রকৃতির জীব, প্রকৃতির সান্নিধ্যে আমার অবস্থান, আমি আমার অস্তিত্ব প্রকৃতি ছাড়া ভাবতেই পারি না, তাই তুমি যদি প্রকৃতির কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রাখো তাহলে আমি গান গাইতেও ভুলে যাব, বেঁচে থাকতেও ভুলে যাব, অর্থাৎ বেঁচে থাকলেও হয়তো আমি মরে থাকব, তেমন কারণ প্রকৃতির জীব আমি, প্রকৃতি ছাড়া, প্রকৃতির সান্নিধ্য ছাড়া আমি আমার জীবনকে ভাবতেই পারি না, সো ইটস নট পসিবল ফর মি টু লিভ অন উইদাউট নেচার বিকজ আই এম এ ন্যাচারাল কি ক্রিয়েচার, আই এম এ নেচার বার্ড, সো উইদাউট দ্য ক্লোজ অ্যাফেকশন অ্যান্ড লাভ অফ নেচার ইটস নট পসিবল ফর মি টু সার্ভাইভ টু এক্সিস্ট। ওকে, সো তখন কি হলো, সেই জন্যই কথাটা বললো দেখো হাউ ক্যান আই সিং, আমি কিভাবে গাইব, আনসার দ্য বার্ড আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দি ফিল্ড। ওকে, তখন প্রিন্সেস সেপ্টেম্বর তাকে কি বললো, ইফ দ্যাট ইজ অল ইউ ওয়ান্ট, যদি তুমি তাই চাও আই উইল টেক ইউ ফর এভার, আমি তোমাকে হাঁটতে নিয়ে যাচ্ছি, আমি তোমাকে প্রকৃতির শোভা দেখানোর জন্য তোমাকে নিয়ে যাচ্ছি, আই উইল অ্যালাউ ইউ টু ওয়াক উইথ মি ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ ক্লোজ অ্যাফিনিটি উইথ নেচার, সেড সেপ্টেম্বর। ওকে, এই হলো গল্পের বিষয়। ঠিক আছে, এখানে দেখো আর কি দুটো শব্দ আলোচিত হয়েছে, একটা হচ্ছে আইভরি, আইভরি মানে আইভরি হলো এ হার্ড ইয়েলোইশ মেটেরিয়াল মেড অফ দ্য টাক্স অফ অ্যান এলিফ্যান্ট, অর্থাৎ হাতির দাঁত, সাদা যে আর কি দাঁত, সেই দাঁত দিয়ে তৈরি একটা দণ্ড যার উপরে পাখিটিকে বসতে বলা হয়েছিল, এটাকেই বলা হয় আইভরি। আইভরি মানে হাতির দাঁত এখানে, আর পাউলিং কথাটার মানে কারো উপরে ঝাঁপিয়ে পড়া, যেমন বাঘ তার শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে তাহলে তাকে পাউন্সিং বা পাউলিং বলি, এক্ষেত্রেও পাউলিং মিন্স মুভিং কোয়াইটলি অ্যান্ড কুইকলি উইথ অ্যান ইন্টেনশন অফ হান্টিং,
অর্থাৎ শিকার করবার ভঙ্গিমায় শিকারের ওপরে যখন শিকারি জন্তু ঝাঁপিয়ে পড়ে তখন সেই বিষয়টিকেই আমরা পাউলিং ওকে বলবো বা প্র্যান্সিং বলবো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিটের গল্পের বিষয়। তোমরা মন দিয়ে কি করবে আর কি, ভিডিওটা শুনবে, তারপরে নিজেই টেক্সট পড়বে, তাহলে দেখবে টেক্সটের বিষয়টা আর কি পড়ে মনে রাখতে তোমাদের অসুবিধা হবে না। এটা কিন্তু আর কি রিডিং, টেক্সট রিডিং বেশ কয়েকবার পড়বে এবং ভিডিওটাও কিন্তু মন দিয়ে কয়েকবার শুনবে। কেমন? সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, কোভিডের আর কি কোভিড-19 বা করোনা ভাইরাসের হাত থেকে নিরাপদে থেকো, বাড়িতে থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।